লোকসভা ভোটের পর কংগ্রেসের সঙ্গে জোটে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি খারিজ করেন নিবুদ্ধদেব ভট্টাচার্য। ভোটের পর পরিস্থিতি কি দাঁড়ায় তার উপরই সব ছেড়ে দিয়েছেন তিনি। সোমবার একই সুর শোনা গেল সিপিএম এর পলিট ব্যুরোর আরেক সদস্য সীতারাম ইয়েচুরির গলাতেও। বাবু নে জো কাহা উনকো ইয়ে আপি লোগো নে তো ইয়ে পুছা কি আগর ইয়ে হোগা তো ক্যা হোগা। আরে ও আগর কি পরিস্থিতি জব আয়েগি উস সময় মগর কি বাত কহেঙ্গে না। तो अगर की परिस्थिति तो आने दो। 2014 में जो भी आएगा परिस्थिति उसके बारे में निर्णय और जो भी फ्रंट बनेगा वो चुनाव के बाद बनेगा। তবে বুদ্ধ ইয়েচুরিরা কংগ্রেসের সঙ্গে ভোট পরবর্তী জোট সম্ভাবনা খারিজ না করলেও ভিন্ন সুর পলিট ব্যুরোর আরেক সদস্য বৃন্দা কারাটের গলায়। कोई अगर मगर की पॉलिटिक्स का कोई सवाल ही पैदा नहीं होता। हमारा स्लोगन है कांग्रेस सरकार हराओ। 2004 की तुलना इसलिए नहीं है, उस समय बीजेपी आरएसएस सरकार में थे, इस समय कांग्रेस की सरकार है। এদিকে ভোটের পর সিপিএম এর সঙ্গে জোট জল্পনাকে গুরুত্ব দিতে নারাজ প্রদেশ কংগ্রেস সভাপতি। নিজেরা যেহেতু জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে পারে না, তাই এরা কোনো না কোনো রাজনৈতিক দল যারা জাতীয় দল হিসেবে স্বীকৃত তাদের পরগাছা হয়ে বাঁচতে চায়। বুদ্ধ এই কথার মধ্যে আরেকটা জিনিস প্রমাণ হচ্ছে যে এখনো পর্যন্ত সিপিএম পার্টিতে কেরল লাইন এবং বেঙ্গল লাইন আছে। সমাজ সংস্থা পিটিআই এর তরফে রবিবার বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়। 2004 সালে ইউপিএ ওয়ান কে সমর্থন করেছিল বামেরা, 2014 তেও কি ভোটের পর সেরকম কোন সম্ভাবনা রয়েছে? উত্তরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, একান্তই যদি 2004 সালের মতো পরিস্থিতি তৈরি হয় এবং অন্য যদি কোনো রাস্তা খোলা না থাকে। যদি এরই সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য এও বলেন, আমরা আশা করছি 2004 এর পুনরাবৃত্তি এবার হবে না। বিজেন্দ্র সিংহ ও আশিস বাগচি, এবিপি আনন্দ।